সরকার পরিচালিত অন্যান্য স্পিনিং মিলে শ্রমিকদের মতো সমহারে বেতনের দাবিতে আজ বিক্ষোভে ফেটে পড়ল বাঁকুড়ার বড়জোড়া ব্লকের কংসাবতী স্পিনিং মিলে শ্রমিকরা। হাট আশুরিয়াতে থাকা ওই স্পিনিং মিলে শ্রমিকরা আজ সকাল থেকে কারখানার গেটের সামনে লাগাতার অবস্থান বিক্ষোভ শুরু করে। কংসাবতী স্পিনিং মিলে শ্রমিকদের দাবি, রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজ্য সরকারের ক্ষুদ্র ও মাঝারি শিল্প দপ্তরের অধীনে এই স্পিনিং মিল চলে আসছে। রাজ্যের অন্যত্র থাকা স্পিনিং মিলগুলির শ্রমিকদের ষষ্ঠ বেতন কমিশন চালু হয়ে গেছে, ফলে ওই কারখানাগুলির শ্রমিকরা ন্যূনতম মাসিক বেতন হিসেবে 30,000 টাকা পাচ্ছেন। সেই একই সংস্থা পরিচালিত কংসাবতী স্পিনিং মিলের শ্রমিকদের ন্যূনতম মজুরি এখনও 10,000 টাকা রয়ে গেছে। অবিলম্বে বেতনের এই বৈষম্য তুলে দিয়ে অন্যান্য স্পিনিং মিলের মতোই কংসাবতী স্পিনিং মিলেও সমহারে বেতন প্রদানের দাবি তোলেন শ্রমিকরা। শ্রমিকদের দাবি, এই স্পিনিং মিলের শ্রমিকদের জন্য ষষ্ঠ পে কমিশন চালুর দাবিতে বারবার সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে, কিন্তু ওই দপ্তর বিষয়টিতে কোনো রকম আমল দেয়নি। তাই এবার দাবি পূরণ না হওয়া পর্যন্ত কংসাবতী স্পিনিং মিলের শ্রমিকরা নিজেদের আন্দোলন চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন। বিষয়টি নিয়ে মুখ খোলেনি কারখানা কর্তৃপক্ষ। ডাইরেক্টর, আমি অনেক দুঃখের সাথে বলছি যে আমরা অনেকবার চেষ্টা করেছি, এমএসএমই ডিপার্টমেন্টে গভর্নমেন্টের কাছে প্রচুরবার সমস্ত লিখিত আমরা জানিয়েছি, কিন্তু তার সত্ত্বেও কোনো কিছু পদক্ষেপ নেয় নাই। আমাদের সাথে যে মিলগুলো আছে একই গভর্নমেন্টের আন্ডারে, এমএসএমই ডিপার্টমেন্টের আন্ডারে, তাদের ষষ্ঠ পিকমেশন চালু হয়েছে, অথচ আমাদের একটা ছোট্ট 11 সালে সামান্য পয়সা দিয়ে ছেড়ে দিয়েছে। তার জন্য ওখানে মোটামুটি সর্বনিম্ন বেতন 30,000 টাকা, আর আমাদের সর্বনিম্ন বেতন হচ্ছে 10,000 টাকা। ইমিডিয়েটলি যতক্ষণ না আমাদের স্বাস্থ্য পে কমিশন চালু করছে, আমরা আন্দোলন করছি, করব। ঠিক আছে, আপনার নাম কি আছে? আমার নাম প্রদীপ নন্দী। ঠিক আছে, আমাদের এই অবস্থান চলছে। ব্যুরো রিপোর্ট, বাঁকুড়া লাইভ। কোভিড-19 হলেই হাসপাতালে ভর্তি হওয়া আবশ্যক নয়। কোভিড রোগীর যদি কোনো উপসর্গ না থাকে বা মৃদু উপসর্গ থাকে, তবে তাকে বাড়িতে রেখেই চিকিৎসা করা যেতে পারে। কাশি, জ্বর, শ্বাসকষ্ট বেড়ে গেলে হাসপাতালে ভর্তির কথা ভাবুন। সেক্ষেত্রে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে যোগাযোগ করুন। কোভিড রোগীকে বাড়িতে রেখে চিকিৎসা করলে কিছু নিয়ম মানা অতি আবশ্যক। আক্রান্ত ব্যক্তি সম্পূর্ণভাবে সবার থেকে দূরত্ব রক্ষা করে তার নির্দিষ্ট ঘরের মধ্যে থাকবেন। সঠিকভাবে মাস্ক ব্যবহার করতে হবে এবং নিয়মিত মাস্ক সাবান জল দিয়ে ধুয়ে রোদ্দুরে শুকিয়ে নেওয়া প্রয়োজন। সাবান জল অথবা স্যানিটাইজার দিয়ে হাত ঘন ঘন পরিষ্কার করুন। রোগীর বাসনপত্র আলাদা রাখুন। বহু ব্যবহৃত পুরনো মাস্ক সাবধানে নষ্ট করতে হবে। রোগের সংক্রমণ রোধ করায় সমাজের সবার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হবেন না, বের হলে অবশ্যই মাস্ক পরবেন এবং সামাজিক দূরত্ব বজায় রাখবেন। এই রোগের সংক্রমণ না হওয়াই কাম্য, কিন্তু হলে অযথা আতঙ্কিত হবেন না। এই রোগ থেকে বেশিরভাগ মানুষ সহজেই সুস্থ হয়ে ওঠেন। কোভিডের বিরুদ্ধে এই লড়াইয়ে আপনার পাশে আছি আমরা। মনে রাখবেন, আপনিই পারেন সমাজে এই রোগের সংক্রমণ আটকাতে। করোনা হারবে, বাংলা জিতবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার।